আজকে অনেক দিন পরে আমি এসেছি আপনাদের দেখানোর জন্য যে আমার ড্রাগন গাছগুলি কেমন আছে, এটা নতুন করে আপনাদের দেখানোর জন্য আপডেট এসেছি। দেখুন আপনারা, নতুন করে আরও ফুল চলে আসছে। এখানে দেখুন, এখানে ফল আছে, এখনো পেকে নাই, এখানে আছে। আর আমি কিছুদিন আগে যে আমার লাগিয়েছি এটার, দেখুন আজকে আমি তেমন যত্ন করতে পারিনি, তবু এটা এই পর্যন্ত 2 বা 3 ফুট লম্বা হয়েছে। দেখুন এখানেও একটা ফল আরও চলে আসছে। এটা হচ্ছে আমার সাদা জাতের, এটা হলো, এটাও বড় হচ্ছে। আসলে সত্যি কথা, আমি তেমন যত্ন করতে পারিনি, তাই গাছগুলো তেমন এখনো বড় হচ্ছে না। এই দেখুন, এই গাছটা মোটামুটি এটা বড় হয়েছে, আর বেশি দেরি নেই, এটা অলরেডি বড় হয়ে গেছে। বন্ধুগণ, আপনারাও লাগাতে পারেন যদি বাড়িতে অল্প কিছু যদি জায়গা থাকে, 10-15টা খুঁটি আপনারা লাগিয়ে এর ফল খেতে পারেন, খুব সহজ চাষ। যে আমার এটা হলো করই গাছের সারের খুঁটি দিয়ে আমি এটা স্থাপন করেছি। দেখুন এটাও বড় হয়ে গেছে, এটা এখন আমি সময় পাইনি এই টায়ারটা লাগানোর, এটা অলরেডি বড় হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারিনি যে ড্রাগন গাছ এখানে আমাদের এখানে খুব ভালো হয়। অন্ততপক্ষে আমার প্রথম যে গাছটা ফল এসেছিল সেখানে এই এখন পর্যন্ত 4 থেকে 5 কেজি ফল চলে এসেছে, এবং এগুলো কন্টিনিউ চলতে থাকবে 6 থেকে 7 মাস। দেখুন এখনো এখানে ফুল চলে আসছে, প্রচুর প্রচুর ফুল চলে যাচ্ছে, যা অন্য কোনো গাছে আমার মনে হয় এরকম হবে না। দেখুন এটা মানে আমি মনে করি এটাও অত্যন্ত লাভজনক। আমি যা দেখছি, একটি গাছ লাগিয়ে আমি অন্তত এখন পর্যন্ত 4-5 কেজি আমি ফল পাবো, আর আরও যদি আরও দীর্ঘ আরও 3-4 বছর যখন হবে, তখন হয়তো একটা ফিলারে একটা খুঁটি পার খুঁটিতে আমি 15-20 কেজি ফল অবশ্যই আশা করা যায়। আমি যদি 100 টাকা করেও বিক্রি করি, এই ফল থেকে অনেক লাভবান আমি মনে করি। তাই আপনারা যাদের অন্তর্গত কিছু জায়গা আছে, তারা অবশ্যই এই বাগানটা করতে পারেন। এবং আমার কাছে, আমার তো জায়গা নেই, জায়গা খুবই কম। আমি এখন পর্যন্ত আমার বাড়িতে আমি এটা লাগিয়েছি 30টি খুঁটি, যা অত্যন্ত কম। তারপরেও আমি যদি এই 30টি খুঁটি থেকে যদি ফল, যদি ফুল মিচুর হয়, প্রায় অন্ততকে 20 কেজি করে যদি আমি একটা পার খুঁটি ধরে ধরি, তাহলে তার ফল আসবে অনেক, প্রায় 300 কেজির মতন আসবে ফল। এবং এটাকে আমি যদি 100 টাকাও যদি বিক্রি করি, আমি মনে করি আমার এটা লাভ হবে। তাই বন্ধুগণ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের কাছে সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব, আপনারা দেখতে থাকবেন। এবং কিভাবে ড্রাগন ফল চাষ করা হয় তার সম্বন্ধে আমার আপনাদেরকে আমি বলবো। মানে এটা কিন্তু জ্বরে, এইভাবে জ্বরে যায়, এটা এটা কিন্তু জ্বরে যাবে। যাই হোক, আমি ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। আপনাদেরকে আবার আমি পরবর্তী সময়ে ভিডিও করে দেখাবো। ধন্যবাদ।